গত কয়েকদিন ধরে মৌলভীবাজারে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। চলমান শৈত্যপ্রবাহের হাড় কাঁপানো এই শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীতে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে বলে জানায় আবহাওয়া অফিস। প্রচণ্ড শীতে মৌলভীবাজারের হাওর পাহাড় সমতলে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। ঘন কুয়াশা থাকায় সূর্যের দেখা মিলছে দুপুরের পর। একদিকে শীত, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই অবস্থায় বেঁচে থাকাটাই যেন কঠিন হয়ে যাচ্ছে তাদের। আমরা ভদ্রক তো উঠিয়ারি আইমো খামো, আমরা ঠান্ডায় বিনাশ করলে আমরা কমল দেখা তে দিলে ওরে ভালো হইব। এর পরে সপ্তাহের মধ্যে দাম বাড়ছে, আমরা গরিব অকল চলার কোনো ক্ষমতাই নেই। 500 টাকা রুজে খাম করি আর আফেকের প্রতি যাই 100 টাকা, 600 টাকা দি চাউল নিতাই না, ডাইল নিতাই না, মাছ নিতাই না, মরিচ নিতাই। এর মাঝে পিঁয়াজের কাছে 220 টাকা, 200 টাকা, যার মনে যেমনে চাই এমনিই বেশি। আমার হাতে যাওয়ার লাগে, ঠান্ডায় তো মরে যারাম আমরা আর কি। তা ও তো গরিব মানুষ, হাম হাজ করিয়া খাওয়া লাগে ওটাই আর কি। চিনি খুব ঠান্ডা, আমার খুব কষ্ট মাঝে আছি রে আমরা। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দিনমজুর ও শ্রমজীবী মানুষের যেমন দুর্ভোগ বেড়েছে, এর সাথে শীতজনিত নানা ধরনের রোগবালাই দেখা দিচ্ছে। ভোরের আলো ফোটার সাথে সাথে নিম্ন আয়ের এসব মানুষদের বের হতে হয় কাজে, ফলে শীতের পোশাক ছাড়াই শীতের সাথে লড়াই করে তাদের টিকে থাকতে হচ্ছে। শীতের কাপড় চোপড় নাই, সরকারও কাছে আপনার না আসলে আমরা শীতে মরতাম নি। একদিন কাম পাইলে 3 দিন পাই না, 1 সপ্তাহ পাই না। তা আপনার প্রধানমন্ত্রীকে সারাম তারা একটু কোমল টোমল দিয়ে আমরা একটু এল করুকা। আপনি আপনি আমরা প্রধান, আপনার কাছে আমরা সাহায্য চারাম। ঠান্ডায় সমস্যা কি, হাত পাও একবারে শূন্যতা অবস্থা হয়ে যায় আর কি। যেমন চেয়ার থাকে না শরীরের মধ্যে, সব সময় তো মনে করেন একবারে ঠান্ডা লামলে তো বুঝে নেই শরীরের অবস্থা কি হইতে পারে, একবারে হীন হয়ে যায় শরীর এটির মাধ্যমে থাকলে। খুব তেমনি সর্দি কাশি এমনি আমাশা হয়, কোনো সময় দাহিতও হয়, ঠান্ডা থাকলে তো এটা বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসন কার্যালয়ের সাথে সমন্বয় করে শীঘ্রই নিম্ন আয়ের এসব মানুষের মধ্যে শীতের পোশাক বিতরণ করা হবে।